বন্ধুরা যারা যারা আমাদের বাড়িতে আসতে চাও তাদেরকে আজকে দেখাবো পুরো আমার মানে বাড়ির পজিশনটা তোমাদেরকে দেখাবো আর তারপর তোমরা যারা যারা আমাদের বাড়িতে আসতে চাও তারা তারা আমাদের বাড়িতে আসবে ঠিক আছে ওই দেখো আমাদের রাস্তাটা হচ্ছে এইটা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের মেন রাস্তা এই রাস্তা দিয়ে দেখো রাস্তা দিয়ে কত জঙ্গল তোমরা বলো বদি থাকো কোথায় তুমি কোথায় থাকো এত ঝোড়ের মধ্যে দেখো ঝড় মানে বাড়িগুলো দেখো কত ফাঁকা ফাঁকা জায়গায় বাড়ি ওই দেখো একটা বসার জায়গা আমাদের মাঠ আর এই যে আমাদের মেন রাস্তার পাশে কতটা কতগুলো বাগান দেখো দেখতে পাচ্ছ পুরো রাস্তা এখান দিয়ে কিন্তু বাগান সারা রাস্তা এবার এদিকে দেখো আমাদের মাঠের রাস্তা হচ্ছে আমাদের মাঠের রাস্তাটা গেল আর এইটা হচ্ছে আমাদের বাড়ি আর এখানে দেখো এখানে ফাঁকা জায়গা এখানে ফাঁকা এখানে একটা বাড়ি আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তোমরা যদি যারা যারা আমাদের বাড়িতে আসতেও তাদেরকে দেখাচ্ছি পুরোটা রাস্তাটা তোমরা এইভাবে আমাদের বাড়িতে আসতে পারবে ঘুরে মানে ঘুরে ঘুরে আমাদের বাড়িতে আসতে পারবে ঠিক আছে এই দেখো একটা বাড়ি হুম আর এই বাড়িতে কেউ এখন থাকে না এই বাড়িতে যারা থাকে তারা এখন বাইরে থাকে তার জন্য এই বাড়িতে কেউ থাকে না আর ওই এখানে আরেকটা বাড়ি আছে ওই দেখো আর একটা বাড়ি ঠিক আছে মানে আর পুরো রাস্তাটা দেখো পুরো বাগান একদম বাগান কিন্তু বন্ধুরা তোমরা বলো আমি যদি বসে থাকি আর আমাদের আর একটা আমি যেখানে বসে থাকি বসে ভিডিও করি সেটা তোমাদেরকে দেখাবো চলো তোমরা হচ্ছে বলো না বৌদি তুমি বাগানে বসে আছো বৌদি তুমি এখানে বসে আছো কেন বাড়িতে যাও বাড়িতে যাও আমি কিন্তু বাড়িতেই থাকি আর তোমরা মনে করো যে আমি হচ্ছে মানে বাগানে থাকি বাগানে থাকি না আমাদের বাগান থেকে আমার বাড়ি কতটা সময় লাগে যেতে আমি তোমাদের সেটাই আজকে দেখাবো দেখো ওই দেখো ওই দেখো আমার বাসের ঝাড় দেখছো এই যে আমার রাস্তাটা হুম এই যে এইখানটাই আমি যাই এ দেখো দেখ দেখাচ্ছি দেখো এই দেখো এখান দিয়ে আমি যাই এই যে আমার রাস্তাটা ওই দেখো আমার বাগান দেখতে পাচ্ছ ওই যে আমার বাসে যার ওখানে বসে আমি তোমাদের লাইফ যখন করি তখন তোমরা বলো যে বৌদি তুমি বাগানে কেন বাগানে কেন কত টাকা এখান থেকে যেতে হয়তো খুব জোর মানে দু মিনিট এক থেকে এক মিনিটই লাগে দু মিনিট লাগবে না এক মিনিট লাগে ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এইদিকে হচ্ছে আর একটা রাস্তা দেখো আমাদের মাঠের আর আমাদের পুরো বাড়িটা তোমার আগে ঘর বা বাইরে দেখাবো তারপরে ঘরের মধ্যে দেখাবো ঠিক আছে এই দেখো আমাদের হচ্ছে বাড়িটা এটা হচ্ছে আমাদের বাড়ি এটা বাড়ির বাড়িটা দেখো পুরো বাংলাদেশি বাংলাদেশি ভাব দেখতে পাচ্ছ পুরো আমার বাড়িটা বাড়িটা দেখিলাম এবার হচ্ছে অনেক কথা তোমরা যারা যারা আমাদের বাড়িতে আসতে চাও তারা তারা অবশ্যই চলে আসবে আর হচ্ছে তোমাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যদি আসো আমাদের বাড়িতে ভালো লাগবে তারপরে এবার ঘরে যাবো বুঝতে পারছো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো ঘরের ভিতরটা তোমাদেরকে দেখাবো দেখালে তাহলে তোমরা বুঝতে পারবে আজকে হোম ট্যুরের ভিডিও তো আজকে অন্য কিছু না শুধু ঘর আর হচ্ছে কী করে আমাদের বাড়ি আসবে কি করে আমার সঙ্গে দেখা করবে সেই সেই বিষয়ে তোমাদের সাথে আজকে কথা বললাম বুঝতে পারছো আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা সবাইকে চলো এবার ঘরের মধ্যে গিয়ে দেখাবো তোমাদেরকে ঘরের মধ্যে দেখালে তাহলে আমার হচ্ছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আর তোমরা যারা যারা আমাদের বাড়িতে আসতে চাও অবশ্যই চলে আসো আর যারা আসতে কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করবে তাহলে আর যারা নতুন ভিডিও দেখছো ঠিক আছে আর শাড়ি পরেছি বন্ধুরা আজকে আমি দেখছো একদম দেখাতে পারছি না হাতে ফোনটা আমার তো আজকে শাড়ি পরে তোমাদের ভিডিওটা দিচ্ছে আজকে শাড়ি পরে এই যে ব্লাউজটা দেখো দেখছো কেউ যদি ক্যামেরাটা ধরে দি তাহলে আর তো ভালো লাগতো কিন্তু কেউ ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই আমি একা একাই ভিডিও করছি একা একাই আমি সব কিছু আর দেখো কতক্ষণ এখানে প্রায় তিন মিনিট ওয়েট করলাম বন্ধুরা কিন্তু তাও দেখো এখন একটা লোক আসতো না তাহলে কতটা ভিতরে থাকি আমি দিয়ে বুঝতে পারছো মানে এখানে কিন্তু একটা লোকও দেখা যাচ্ছে না কিন্তু দেখো আমি প্রায় ওয়েট কর তিনটে মিনিট আমি এখানে কথা বলছি তোমাদের সাথে কারণ পুরো কোনো লোকের কোনো কিছু নেই শুধু গাছ আর গাছ এটা কি বন্ধু কি গাছ বলো তো এটা হচ্ছে কলা গাছ নিচ্ছ একটা লোক দেখা যাচ্ছে এখন দেখাচ্ছি একটা লোকই দেখছি বাবা ওই দেখো দাঁড়িয়ে আছে ওখানটা ওই যে হলুদ জামা পরে দাঁড়িয়ে আছে ওখানে একটা লোকই শুধু দেখা যাচ্ছে তাছাড়া কাউকে দেখা যাচ্ছে না মানে যেটা বাড়ির মহিলা তাকে দেখা যাচ্ছে শুধু আর কিছু দেখা যাচ্ছে না আর মাঠ যারা চাষবাস করে তাদের জন্য মাঠে যায় আমাদের পাশেই দেখতে পাচ্ছো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঘরটা দেখাবো চলো ঠিক আছে ভালো লাগে একটা লাইক করে দিও সবাই আর আর কি বলবো পাশে থেকো এইভাবে পাশে থেকো আমার সবাইকে আর বাগান দেখো এই গাছগুলো চিনতে পারো কিনা না বন্ধু এটা হচ্ছে ডুমুর গাছ দেখেছো এটা হচ্ছে ডুমুর গাছ আর এটা হচ্ছে কি গাছ এই পাতাগুলো যেরকম ধরো খেতে মানে তিতো লাগে পাতাগুলো মুখে তিতো লাগে বুঝতে পারছো দেখো দেখছো সব কত মানে কিন্তু যাই বলো সবুজ জিনিসের মতো কোনো জিনিস হয় না দেখো সবুজের মধ্যে দাঁড়িয়েছি আর আমাকে দেখতে কতটা সুন্দর লাগছে একদম দেখছো পাচ্ছ কত সুন্দর লাগছে ঠিক আছে তোমাদের নতুন ভিডিও আবার চলে আসবে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সবাই আর চলো তাহলে সবাইকে টাটা। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আমার পুরো এই ঘরটা আমি দেখাবো তার আগে বলছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের হোম ট্যুর ভিডিও দেব ঠিক আছে তোমরা প্রত্যেকদিন বলো বৌদি তোমাদের ঘরটা একটু দেখাও বৌদি তোমার ঘরটা একটু দেখাও তার জন্যে আজকে আমি হোম ট্যুরের ভিডিও তোমাদেরকে দেখাবো আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা এতটা গলা ব্যথা এত গলা ব্যথা কি বলবো মানে বৃষ্টি হয়েছিল তো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল কালকে কালকে পরশু দিন আজকেও হচ্ছে তাই বৃষ্টির জন্য না মানে একটুখানি বৃষ্টির মাথার জল পড়েছে আমার জল পড়ে আমি একদম মানে ঠান্ডা লেগে কালকে গলা পুরো ব্যথা হয়ে গেছে এখন দেখো কথাগুলো বলছি না একদম মানে কী তো ঢুকিতে যাচ্ছে গলা ব্যথা গলা ব্যথা হলে আর কিছু করার না এখন ওষুধ খাওয়া ছাড়া কোনো উপায় নেই আমার ওষুধ খেলে তবে যদি আমি তোমাদের হচ্ছে ভালো লাগে আমার দেখো তাহলে আজকে হোম আমি বসে বসে দেখাবো এখান থেকে বসে বসে তোমাদের সব কিছু দেখাবো আছে ঠিক আছে বসে বসে আমি দাঁড়াবো না কারণ মাথাটা যন্ত্রণা করছে তো আর তোমাদের যদি রোজ ভিডিও যদি না দিয়ে আমি তোমরা একদম মন খারাপ করে বসে থাকো যে বৌদের ভিডিও আছে না বৌদের ভিডিও আছে না তার জন্য আমি একদি তোমাদেরকে আর হোম্পটা দেখাবো তার আগে দেখো দেখো এটা হচ্ছে আমার চুকেশ ঠিক আছে দেখো দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরে সব দেখাচ্ছি বসে বসে দেখো ওই চুকেশটা কেসটা কী বলতো একবার ঝড় আসার পরে না ওই চুকেশটা পুরো আমার ভেঙে গেছে বুঝতে পারছো মানে ঝড়ের মধ্যে টিভি চোকে পরে আমার একদম ভিজে মানে ঘরমার সব মানে হাওয়ায় ঝরে উড়িয়ে নিয়ে গিয়ে একদম কি বলতো ওই ওটা ভেঙে গেছে তারপর ওই দেখো আমার একটা আলনা আছে ঘরে ছোট্ট একটা আলনা আছে দেখো সব একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে সবাইকে ওই দেখো ওইটা হচ্ছে আলনা আমার ঠিক আছে মানে প্রত্যেক দিন কী বলতো কাপড় একটা করে কাপড় নিই আর আলনাটা না মানে ই হয়ে যায় মানে আগ ওছালো হয়ে যায় মানে যেটা নেব সেটা ধর দিকে থাকলো আগ ওছালো হয়ে গেল জামা কাপড় আমার বুঝতে পারছো তাহলে সেটা গেলো আমার আলনাটা গেলো আটটা দিন দেখাচ্ছি আটটা দিন দেখাচ্ছি দেখো ওই দেখো ওইটা হচ্ছে আমার ওইটা হচ্ছে আমার দরজা বুঝতে পারছো কাঠের দরজা মানে আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছের দরজা কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছ দিয়ে দরজাটা বানিয়েছে মানে আমাদের বাড়ির থেকেই সব কিছু নিজের নিজেরাই বানাই মানে মিস্ত্রি ফিস্ত্রি আমার তো মিস্ত্রি লাগে না মানে এটা হচ্ছে কাঠের দরজা আর একটা দেখাচ্ছি দেখো শুধু দেখতে থাকো ভালো লাগবে দেখো এটা হচ্ছে আমার নাইটি ঠিক আছে আমি যখন ভিজে থাকি নাইটির এখানে নেড়ে দিই আর এই দেখো ভিডিও করার জন্য ওই দেখো একটা পর্দা দিয়ে দিয়েছি কেননা টিনের টিনের ভর তো একটু পর্দা দিলে ভালো লাগে আর এই পাশে আর একটা পর্দা দিয়েছি দেখো বন্ধুরা এই পাশে আর একটা পর্দা দিয়ে নিয়েছি ভিডিও করার জন্য যারা যারা নতুন নতুন ভিডিও করছো তারা তারা ধরো যদি একটুখানি টিনের ঘরে কেমন দেখা যায় একটুখানি পর্দা মানে হালকা কিছু দিয়ে দিলে পর্দা দিয়ে দিলে ভালো লাগে আর ব্যথা হয়ে যাচ্ছে বসেছি না পাটা ব্যথা হয়ে যাচ্ছে এরকম যদি পর্দা দিয়ে দাও হ্যাঁ তাহলে ধরো পাশে এটা মানে টিনটা ঢেকে থাকে ভালো লাগে বুঝতে পারছো যারা যারা নতুন ভিডিও তাদের জন্য বলছে যারা তো আর পুরোনো হয়ে গেছে তাদের ব্যাপারটা তারা এখন মানে বলবো আর সেখানে কিছু বলার নেই সবাই দেখো ভালো লাগে অবশ্যই আর এটা দিয়ে দিয়েছি আর ওই দেখো আমার একটা জালনা দেখাচ্ছি ওইটা হচ্ছে আমার ঘরের জালনা বুঝেছ মানে ওই হচ্ছে ওই ধরো যখন বৃষ্টি বৃষ্টি আসে জল না আটকে দিই আর যখন একটু হাওয়া খেতে ইচ্ছা করে হাওয়া খাই তো এখন আর খুলবো না আমি গিয়ে আর খুলবো না এখন হাওয়া খাওয়ার জন্য আর খুলবো না ওইভাবেই থাক যখন মানে এখন তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে এখন আমি আর খুলব না বুঝছো তা ওই দেখো আর একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখবে ওই দেখো ওইটা দিয়ে আমি ভিডিও করি ওই দেখো মাথায় উপরে কি দিয়ে আছে দেখছ ওইটা দিয়ে আমি ভিডিও করি বুঝতে পারছো যখন আমার ভিডিও আমার ভিডিও তো অনেক দেয়া আছে দেখবে ওরকম ভিডিও আমার অনেক দেয়া আছে মানে ওইটা দিয়ে আমি ভিডিও করি বুঝতে পারছো ঠান্ডা লেগে গেছে তো ব্যথা হচ্ছে গলাটা আমার চিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে আজকে ওষুধ আনতে হবে একটুখানি বন্ধু ওষুধ না কিলে আর ঠিক থাকবো না মনে হচ্ছে ওষুধ না কিলে আর হবেই না আমার ওষুধ আনতেই হবে আজকে আর সকাল সকাল মানে ভিডিওটা দিয়ে দিলাম তোমাদের ভালো লাগবে আশা করি সবার ভালো লাগবে হোম টু ভিডিও এই যে তো আমার খাট দেখো আমি এখানে এই ঘুমিয়ে থাকি ওই যে আমার বালিশ বুঝতে পারছ ওটা খাট ওইটা বালিশ আর ওই যে একটা আমার কাঁথা ওইটা এটা আমার কাঁথা দেখো সুন্দর একটা কাঁথা আমার খাটের পর সব নাইটি ফাইটিগুলো ছড়িয়ে আছে তো গুছাতে হবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তারপরে বলো তোমরা এবার বলো কেমন আছো আর যারা যারা নতুন ভিডিও করছো অবশ্যই প্রত্যেকে ভিডিওগুলো দেখবে আর যদি ভালো লাগে একটু কমেন্ট করে দেবে তোমাদের যাদের যাদের সাপোর্ট দরকার আছে সাপোর্ট করে দেবো অবশ্যই আর নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে যে নতুন ভিডিও বুঝতে পারছো আর মানে এমন হয়েছে বন্ধুরা কি বলবো নেটের সমস্যা হয়েছে তা ধরো আমি টাকা রিচার্জ করেছি তো আর নেটই চলছে না নেট চলছে না ফোনের একদম যা মানে যা খারাপ লাগছে ভিডিও ঠিক মতো আপডেট দিতে পারছি না নেট না চলে ভিডিও আপডেট হবে কি করে নেটটা চলবে তবেই তো ভিডিওটা আপডেট হবে আমার তাই না বলো সেই জন্যে আমার প্রচণ্ড মানে একটু খারাপ লাগছে ভিডিওগুলো আপডেট দিতে পারছে না ঠিকঠাক করে আর তোমাদের চিন্তা করো না প্রত্যেক দিন ভিডিও আসবে আমার ভিডিও প্রত্যেকদিনই আসবে বুঝতে পারছো প্রত্যেকদিনই তোমাদের ভিডিও একদম চলে আসবে মানে কোনো ব্যাপার না মানে একটু লেট হবে অবশ্য কিন্তু ভিডিও কিন্তু আসবেই আজকে শাড়ি পরেছি এটা কেমন লাগছে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে শাড়িটা আমার আছে পরে ভিডিও দেখছি প্রচণ্ড গলা ব্যথা তো গোলা ব্যথা কি বলবো Thank sure. you.